2024 নির্বাচনী রণকৌশল নে অধ্যক্ষ নেতাক অপহরণ, দলীয় বিদ্রোহ প্রশমনের প্রচেষ্টা গেরুয়া দলের, রাষ্ট্রীয় রাজ্যিক পর্যায়ত ব্যাপক সাংগঠনিক রদবদল, একদিনাই অসমৰ দুই নেতার দায়িত্ব কর্তন, লক্ষ্য সমাগত লোকসভা নির্বাচন, সাংগঠনিক ভেটি শক্তিশালী করার লক্ষ্যে বিজেপিত ব্যাপক রদবদল, কার্যকাল সম্পূর্ণ হওয়ার পূর্বেই বহু বিষয়ববীয়াক দায়িত্বৰ পৰা দিয়া হৈছে অব্যাহতি, অসমৰ দুই নেতার দায়িত্ব একদিনাই কর্তন, গেরুয়া দলটির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়াক পদবীর পৰা অব্যাহতি, রাষ্ট্রীয় নতুন কার্যনির্বাহকর সম্পাদক হিসাবে অসমৰ পৰা নিযুক্তি দিয়া হৈছে রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, পদবীর পৰা অব্যাহতি দিয়ার পিছত সাংসদ দিলীপ শইকীয়ার প্রথম প্রতিক্রিয়া, আমার যখন লোকসভার সাংসদ আসে যখন রাষ্ট্রীয় বিষয়ববীয়া হিসাবে দায়িত্ব লৈ আছিলে যোৱা প্রায় সাড়ে তিন বছর প্রায় আটাইবিলাককে অব্যাহতি দিছে, কারণ কি আমার লোকসভা নির্বাচনের কারণে আমি সমষ্টিত বেশি সময় দিব লাগিব, সেইটোৱেই মুখ্যতঃ লোকসভা নির্বাচন কেন্দ্রিক এটা একটা ডাঙর সাল সলনি হয়েছে মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ডাঙরিয়ার নেতৃত্ব, গতি ইয়াত আর বেলেগ কোনো বিষয় নাই, কেবলমাত্র লোকসভা নির্বাচন। ইফালে অপ্রত্যাশিতভাবে গেরুয়া দলের রাজ্যিক সাংগঠনিক সাধারণ সম্পাদক পদর অব্যাহতি ফণীন্দ্রনাথ শর্মার, লক্ষ্য 2024 চনের লোকসভা নির্বাচন, বিজেপির ব্যাপক সাংগঠনিক রদবদল, অসমত বিগত 10 বছর ধরে সাংগঠনিক সাধারণ সম্পাদক পদত থাকা ফণীন্দ্রনাথ শর্মাক আঁতরাই হরিয়ানার দায়িত্ব দিয়া হয়েছে, অসমৰ সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে জি আর রবীন্দ্র রাজু, ফণীন্দ্রনাথ শর্মাক দায়িত্ব দিয়া হয় হরিয়ানার। এতিয়া প্রশ্ন হল লোকসভা নির্বাচনলৈ মাজত মাত্র কেইটামান মাস বাকি, তেনেস্থলত ফণীন্দ্রনাথ শর্মাক অব্যাহতি দি কট্টর হিন্দুত্ববাদী নেতা জি আর রবীন্দ্র রাজুক কিয় দিয়া হল অসমৰ দায়িত্ব, ইয়ার নেপথ্যত দলীয় বিদ্রোহ প্রশমন নে 2024 রণকৌশল, উল্লেখ্য যে শেহতীয়াভাবে রাজ্যিক বিজেপির দলীয় বিসম্বাদর উকমুকনিয়ে দেখা দিছে, বিশেষকৈ দলের বহু পুরনি জ্যেষ্ঠ নেতায় মুকলিভাবে অসন্তুষ্টি ব্যক্ত করেছে, দলীয় অসন্তুষ্টি সম্পর্কে মুকলিভাবে যাতে কব পারে তার পরিপ্রেক্ষিত হয়তো কট্টর হিন্দুত্ববাদী নেতার দিয়া হয়েছে অসমৰ দায়িত্ব, ইফালে অসমৰ দুগৰাকীকৈ নেতার একদিনাই দায়িত্বৰ পৰা অব্যাহতি দিয়া আৰু নতুন কার্যনির্বাহকত সম্পাদক হিসাবে কামাখ্যা প্রসাদ তাসাক নিযুক্তি দিয়া সন্দৰ্ভত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই প্রতিক্রিয়া ব্যক্ত করে এনেদরে, রাষ্ট্রীয় সমিতির অকমান রদ বদল করেছে, কেবাজনো জ্যেষ্ঠ নেতাক উক্ত সমিতির বা বিষয়ববীয়া তালিকাত অন্তর্ভুক্ত করেছে, আটাইবিলাককে রাষ্ট্রীয় নেতৃত্ব যিসকলে নতুনকৈ দায়িত্ব ললে সকলকে মই শুভেচ্ছা জানাইছো, উল্লেখ্য যে 2014 চনৰ পৰা রাজ্যিক বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক পদ খামুচি ধরে আছিল ফণীন্দ্রনাথ শর্মায়, এইগৰাকী সাংগঠনিক সাধারণ সম্পাদকর আশীর্বাদত গেরুয়া দলটির বহুতরে ফুলিছিল কপাল, এতিয়া দায়িত্বৰ পৰা অব্যাহতি দিয়াত রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত শিল পৰা কপৰ দৰে অবস্থা, ভিডিও জার্নেলিষ্ট মনোজ ডেকাৰ সহযোগত ভুবন চেতিয়াৰ রিপোর্ট, প্ৰাগ নিউজ।